হ্যালো কোডার্স, মোজামেল বলছি লিভিং অন কোর্স থেকে। তো আমাদের এই প্রজেক্টে আমরা যদি এখন অ্যাডমিন হিসেবে লগ ইন করি, ফর এক্সাম্পল আমাদের অ্যাডমিন আছে মোজাম্মেল নামে একটা ইউজার আছে যে অ্যাডমিন, লেট মি ইন। আচ্ছা, অ্যাডমিন হিসেবে লগ ইন করার পর আমরা তো এখানে অ্যাডমিন পেজটা পাচ্ছি। তো মনে করেন যে এখন এই অ্যাডমিন পেজ যদি এই প্রজেক্টের ইউজারগুলোকে ম্যানেজ করতে চায়, তাহলে এখানে আমরা একটা ইউজার লিস্ট দেখাতে চাই, তাই না? তো আমরা একটা ইউজার লিস্ট যদি এখানে আনতে চাই তাহলে আমরা কি করব? সো লেটস ডু দ্যাট। আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। আমরা সবার আগে আমাদের এখানে যে অ্যাডমিনটা আছে, অ্যাডমিনে যাওয়ার পর আমরা ইউজার লিস্ট দেখাতে চাচ্ছি। তাহলে আমাদের ইউজার লিস্টটা আমাদের ইউজার সার্ভিস থেকে নিয়ে আসতে হবে। সেটার জন্য আসলে আমরা এই অ্যাডমিনটা এখান থেকে সরিয়ে নিই। হ্যাঁ, অ্যাডমিনটা এখান থেকে সরিয়ে নিয়ে আমরা অ্যাডমিনটা নিয়ে যাই লগ ইন কন্ট্রোলারে, কারণ এখানে আমাদের ইউজার সার্ভিস অলরেডি এখানে আছে। হ্যাঁ, তো আমরা লগ ইন কন্ট্রোলারে যে আমরা যদি অ্যাডমিনটা এখানে পেস্ট করে দেই, তাহলে রিকোয়েস্ট ম্যাপিং অ্যাডমিন শো অ্যাডমিন এখানে আছে। ঠিক আছে, এটা একটা আমরা যেটা করতে পারি, তো এখানে আমরা মডেলটা নিয়ে নিতে পারি প্যারামিটারে, এবং মডেলের মধ্যে আমরা অ্যাট্রিবিউটটা অ্যাড করে দিতে পারি আমাদের ইউজার সার্ভিস থেকে নিয়ে আসে। যদিও ইউজার সার্ভিসে এখন ওগুলো ক্রিয়েট করা নেই, তো আমরা ক্রিয়েট করছি এখন। সো লেটস ব্রিং দ্য মডেল, এবং আমরা যেটা করব, আমরা লিস্ট অফ ইউজার নিব, যেটা আমরা পাব ইউজার সার্ভিস থেকে, গেট অল ইউজার্স, যেটা এখন ইমপ্লিমেন্টেড হয় নাই, আমরা ইমপ্লিমেন্ট করব। আমরা লিস্ট আগে নিয়ে আসি, জাভা ইউটিল লিস্ট, গেট অল ইউজার্স আমরা ইমপ্লিমেন্ট করব। কিন্তু এটা আমরা আগে এখানে বলে দিই যে মডেল ডট অ্যাড অ্যাট্রিবিউট ইউজার্স। ঠিক আছে, এখন আমরা এইটাকে ইমপ্লিমেন্ট করি, গেট অল ইউজারটাকে, তাই না? এটা ইউজার সার্ভিসে আমাদের একটা ক্রিয়েট মেথড করি, এবং এই মেথডটা আসলে যা করবে সেটা হচ্ছে আমাদের ডাউকে ইউজ করবে। আমরা বলে দেই রিটার্ন ইউজার্স ডাউ ডট গেট অল ইউজার্স, যেটাও এখনও আমাদের ক্রিয়েট করা হয় নাই। সো লেটস ক্রিয়েট গেট অল ইউজার্স টু ইউজার্স ডাউ। তো ইউজার ডাউতে এসে আমরা এখানে কোয়েরি দিয়ে আমাদের ইউজার লিস্টটা এখন নিয়ে আসব। তো এখানে আমরা ডিরেক্টলি বলতে পারি, আসলে আমরা ফার্স্ট আমরা JDBC-র কোয়েরি যেটা রান করব সেটা আমরা এখানে বলতে পারি JDBC কোয়েরি। আমরা সিকুয়েলটা এখানে দিব হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স অথরিটিস ওয়্যার ইউজার্স ডট ইউজার নেম ইকুয়াল টু অথরিটিস ডট ইউজার নেম। এবং এখানে তো আমরা আসলে দুটা টেবিল থেকে আমরা ইনফরমেশান পুল করলাম, এবং এই যে আমরা এখানে রোগুলো পাচ্ছি ডেটাবেস থেকে, এগুলাকে চাইলে আমরা একটা রো ম্যাপার ইউজ করে আমরা ইউজার ক্লাসের অবজেক্ট বানায় ফেলতে পারি, অ্যাকচুয়ালি একটা লিস্ট বানায় ফেলতে পারি, কারণ এগুলো তো পুরো একটা লিস্ট রিটার্ন করবে। সেটার জন্য আমরা যে ক্লাসটা এখানে ইউজ করব সেটা হচ্ছে বিন, বিন প্রপার্টি রো ম্যাপার, এবং এখানে বলে দেব নিউ ইনস্ট্যান্স অফ ইউজার ডট ক্লাস। আমরা যদি এটা বলে দেই এবং এইটাকে যদি আমরা রিটার্ন করে দেই, তাহলে এটা কিন্তু আ লিস্ট অফ ইউজার আমাকে রিটার্ন করছে, কারণ আমি ইউজার ক্লাস এখানে বলে দিয়েছি। সো আমাদের তাহলে এখন মেথডটা তৈরি হয়ে গেল ইউজার্স ডাউয়ে, ইউজার সার্ভিস এই মেথডটা ইউজ করছে লগ ইন কন্ট্রোলারে চলে আসার পর। লগ ইন কন্ট্রোলার থেকে কিন্তু আমরা ওই মেথডটা মডেলে ভরে দিচ্ছি, এবং মডেলে এটা অ্যাডমিন, আমাদের যেই অ্যাডমিন GSP আছে ওই GSP-র মধ্যে আমাদের ইউজারটা এখন চলে আসছে, এটাকে আমরা এখন ইউজ করে এখানে আমরা আউটপুটটা দিতে পারি। তো আমাদের অ্যাডমিন পেজের মডেলে তো আমরা ইউজারের লিস্টটা এখন নিয়ে আসলাম, তাই না? এখন আমরা যেটা করি, আমাদের অ্যাডমিন পেজে এটা আমরা এখন দেখাতে চাই, আমরা যেটা করতে পারি, আমাদের তো নোটিসেস একটা GSP আছে, তাই না, যেখানে আমরা অলরেডি লিস্ট দেখাচ্ছি। আমরা সিমিলার কাজটা এখানে করতে পারি, আমরা আগে এই সি ট্যাগ লিপটা নিয়ে আসি আমাদের অ্যাডমিনে, কোড রিউজ করব আমরা অনেক কিছু এখানে, এবং আমরা আমাদের নোটিসেসে দেখি আমরা কী করছিলাম। আমাদের বুটস্ট্র্যাপটা আমরা নিয়ে আসি, কারণ
টেবিলটা দেখতে সুন্দর লাগবে যদি আমাদের বুটস্ট্র্যাপের ডিজাইনটা সাথে থাকে। বুটস্ট্র্যাপের লিংকটা পেস্ট করে দিলাম। তারপর আমরা দেখি যে আমরা এখানে যেটা করছিলাম, আমরা সি দিয়ে ফরিচ দিয়ে সুন্দর করে আমরা কিন্তু এখানে আমাদের কাজটা চালিয়ে নিচ্ছিলাম। সেম কাজটাই আমরা এখানে করতে পারি। আমরা জাস্ট এটাকে কপি করে নিয়ে আসি নোটিসেসেস থেকে, কিন্তু এটা আমরা জাস্ট ইউজারের জন্য এখন ইমপ্লিমেন্ট করব। আমাদের ইউজারের জন্য আমরা যদি এটা এখানে পেস্ট করে দেই এবং আমরা এইটা সরাই দিলাম, এখন ইউ মাস্ট বি অ্যাডমিন এই কথাটা আমরা এখন রাখার দরকার নাই, আমরা এখানে জাস্ট বলে দিতে পারি অথরাইজড ইউজার্স অনলি। আচ্ছা, এখন এখানে আমরা আমাদের যেটা করতে পারি, টেবিলের হেডারে আমরা দিতে পারি ফর এক্সাম্পল ইউজার নেম, তারপর আমরা দিতে পারি ইমেইল, এবং তারপর আমরা দিতে পারি তার রোল বা অথরিটি, এবং লাস্টে আমরা বলতে পারি এনেবল না ডিজেবল সেইটা, এনেবল না ডিজেবল। তো আমরা যেটা করব, আমাদের এখানে ফরিচ ভেরিয়েবল ইউজার, আমাদের যেই মডেলটা আছে সেটা হচ্ছে ইউজার্স, এবং সেখান থেকে আমরা নোটিসের জায়গায় এগুলো সব ইউজার হয়ে যাবে। একসাথে চেঞ্জ করতে পারতাম কিন্তু এটাও বেশি সময় লাগবে না। এবং এখানে সবার আগে আমাদের আসবে কি ইউজার নেম, তারপর ইমেল, তারপর অথরিটি, এবং লাস্টে হলো এনেবলড। এটা যদি আমরা এখন রান করি তাহলে কিন্তু আমাদের ইউজার লিস্টটা চলে আসার কথা আমাদের এই অ্যাডমিন পেজে। লেটস ট্রাই ইট আউট। আমরা নোটিসেসে আছি, আমরা কি লগড ইন করে আছি কি না দেখি, এবং অ্যাডমিন লগড ইন করা আছে অ্যাডমিন হিসেবে। অ্যাডমিন পেজে যদি আমি যাই আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে কিন্তু আমাদের এই টেবিলটা চলে আসছে। সো এই টিউটোরিয়ালের জন্য এতটুকুই। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব যে কীভাবে আমরা পাসওয়ার্ড ফিল্ডগুলো এনক্রিপ্ট করতে পারি এবং মেথড বেসড সিকিউরিটি আমরা কীভাবে নিয়ে আসতে পারি সেগুলো আমরা দেখব। বাট আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোডস।